বিএনপির এই মহাসমাবেশকে ঠেকানোর জন্য বাংলাদেশে পুলিশি রাষ্ট্রের চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে গতকাল থেকে আজ অবধি। যেন মনে হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের শেষ ভরসা পুলিশ, কিন্তু তারা ভুলে গেছে 15 বছর ধরে বিরোধী দলকে দমন করতে তারা যে ভুল কষ্ট করছে এর পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না। জনতার জোয়ারে বহু শক্তিশালী ক্ষমতাধর ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন, আর সাম্প্রতিক মাসগুলোতে তা খোলা চোখেই দেখা যাচ্ছে। বিএনপির রাজনীতিকে দৃষ্টিকটু অনুসরণ এবং অনুকরণ করছে দেশের সবচেয়ে প্রবীণ দল আওয়ামী লীগ। গত বছরের শেষের দিকে বিএনপির বিভাগীয় সমাবেশ দেখে আওয়ামী লীগ যেন অস্থির হয়ে পড়েছিল। এরপর বিএনপির আদলে তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে, তাতে অবশ্য সরকারি দলের ক্ষতি বেশি হয়েছে। দেশের সাধারণ মানুষ দুই দলের উপস্থিতির তুলনামূলক চিত্র দেখতে পেয়েছে। মানুষ আরও দেখেছে বিএনপির সমাবেশ ঠেকাতে রাষ্ট্রীয় এবং দলীয় সব শক্তি প্রয়োগ করেও বিফল হয়েছে সরকার। অন্যদিকে রাষ্ট্রীয় অর্থ দেদার খরচ করে সরকারি দল সমাবেশ করলেও তাতে উপস্থিতি ছিল নগণ্য। শেষ পর্যন্ত আওয়ামী লীগ রণে ভঙ্গ দিয়েছিল। সম্প্রতি আবার সেই একই পথে হাঁটছে আওয়ামী লীগ। একটি প্রাচীন রাজনৈতিক দল সব রাজনৈতিক শিষ্টাচার পদদলিত করে বিএনপির প্রতিটি সমাবেশের দিন তথাকথিত শান্তি সমাবেশ করছে। এসব শান্তি সমাবেশে ঢাকার বাইরে অনেক সময় 100 লোকও হাজির করতে ব্যর্থ হচ্ছে সরকারি দল। বিপরীতে বিএনপির প্রতিটি সমাবেশে জনতার ঢল নামছে। সম্প্রতি নয়াপল্টনে লাখ লাখ লোকের যে জনসমুদ্র হয়েছে তা অতীতে কেবল খালেদা জিয়ার উপস্থিতিতেই হয়েছে। এই জনসমুদ্র আওয়ামী লীগ মহলে কাঁপন ধরিয়েছে। এই জনসমুদ্র থেকে বিএনপি শেখ হাসিনা সরকারের পতনের এক দফা ঘোষণা করেছে। বিএনপির এক দফার বিপরীতে হাস্যকরভাবে আওয়ামী লীগও এক দফা ঘোষণা করে। অনেকেই প্রশ্ন তুলছেন তাদের এই এক দফা দাবি কার কাছে। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যুক্ত হয়েছি রাজধানী ঢাকার নয়াপল্টনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ছাদের উপর থেকে। যেন বহু দুর্গম গিরি কান্দার মরু দুস্তর পথ পাড়ি দিয়ে বিএনপি মহাসমাবেশটি আগামীকাল হতেই চলেছে। এই মহাসমাবেশ থেকেই তারা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করতে চায়। এই মহাসমাবেশকে সফল করার জন্য বিএনপি কৌশলের সাথে ধৈর্য পরীক্ষা দিয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন ইতিমধ্যেই এই মহাসমাবেশকে ঘিরে প্রায় 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু, অবাধ এবং গণতান্ত্রিক মান সম্পন্ন হবে তা নিয়ে রাজনৈতিক বিতর্কে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। তাদের ভাষায় সাংবিধানিকতা থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ প্রসঙ্গে ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে এক বৈঠকের পর ওয়েস্টমিনিস্টারে কিভাবে নির্বাচন হয় সাংবাদিকদের কাছে সেই প্রশ্ন তুলেছেন। তিনি ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রের কথা বলতে গিয়ে সম্ভবত ভুলে গেছেন যে ব্রিটিশ গণতন্ত্রে প্রধানমন্ত্রীকে কত সহজে জবাবদিহির মুখোমুখি করা হয়, সরকারের বদল ঘটানো যায়, তার জন্য সাংবিধানিকতার প্রশ্ন ওঠে না। কার্যত ব্রিটেনে প্রচলিত অর্থে কোনো সংবিধান নেই, বরং মৌলিক অধিকার ও সরকার পরিচালনা বিষয়ক অনেকগুলো মৌলিক আইন সংবিধানের বিধান সমতুল্য বিবেচিত হয়। আমাদের দেশে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা এখন যে পর্যায়ে অধিভূত হয়েছে সেইভাবে আইনের শাসন নির্বাহী শাসনে পরিণত হয়েছে। মত প্রকাশ সংগঠন করার স্বাধীনতা ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। সেখানে সাংবিধানিকতার যুক্তি পরিস্থিতিকে কি স্বাভাবিকভাবেই আরও জটিল করে তুলবে না? আইন শাস্ত্রের বিশেষজ্ঞদের অনেকেই এখন কথিত সাংবিধানিকতার যুক্তিকে ব্যক্তি ও দলের স্বার্থে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিপজ্জনক প্রবণতা হিসেবে চিহ্নিত করেছেন।